প্রিয় সিবিএম 24 এর পাঠক দর্শক এবং শুভনিদ্ধায়ী যারা রয়েছেন আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সিবিএম 24 এর নিয়মিত আয়োজন সরাসরি এই অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি মাহবুবুল হক ওসমানী। সিবিএম 24 এর এই আয়োজনটিতে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি যারা বাঙালি কমিউনিটি রয়েছেন কানাডাতে কিংবা কানাডার বাইরেও যারা রয়েছেন বাঙালি তাদেরকে নিয়েও আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে একজন রয়েছেন কানাডিয়ান বাংলাদেশি, দীর্ঘদিন ধরে তিনি কানাডাতে বসবাস করছেন, মাসুদা ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনার অনুষ্ঠান সবসময়ই দেখি, খুব ভালো লাগে যে আপনারা যেরকম সবাইকে নিয়ে এক একটা করে ফিচার করছেন, আমি খুব উপভোগ করি। ইউটিউবে সাবস্ক্রাইবার আমি, সো আই অলওয়েজ এনজয়। অনেক ধন্যবাদ। এবং এটি একটি বড় কারণ হচ্ছে যে যারা আমরা বাঙালি কমিউনিটি কানাডাতে বিলং করছি, বাঙালি কমিউনিটির এখানে অনেকেই অনেক ভালো কাজের সঙ্গে জড়িত এবং আমাদের কমিউনিটিটাকে খুব সংগঠিত করে বিশেষ করে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য এবং কানাডার বুকে বিশেষ করে এখানে তুলে ধরবার জন্য যারা কাজ করছেন, অনবরত কাজ করে যাচ্ছেন, সেই মানুষগুলোকে আমরা তুলে ধরতে চাই। সেই তাগিদ থেকে আসলে সিবিএন 24 এর এই আয়োজন। আমরা দর্শকের সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিলাম। আমি একটু যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে জানতে চাই, যে তার আগে একটু বলি যে দর্শক মাসুদা ইসলাম তিনি প্রায় 20 বছর যাবৎ কানাডাতে বসবাস করছেন, তারও একটু অধিক হবে মনে হচ্ছে। এখানে তিনি চাকরি করছেন, এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পাশাপাশি বাংলাদেশিদের একটি সংগঠন রয়েছে বাংলাদেশি ক্যানাডিয়ান এবং ক্যানাডিয়ান বাংলাদেশি নামে বিসিসিবি। সেই বিসিসিবি গ্রুপটির বা এই কমিউনিটির যে সংগঠনটি তার উইমেন লিডারদের একজন হচ্ছেন মাসুদা ইসলাম। তো বড় একটি রোল প্লে করছেন এখানে, বিশেষ করে নারীদেরকে কিভাবে সংগঠিত করা যায় কানাডাতে সেই জায়গাটাতে। আমি একটু আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করতে চাই যে 20 বছর আগে যখন এসেছিলেন কানাডাতে কি অবস্থায় ছিলেন এবং ধীরে ধীরে আজকের মাসুদা ইসলাম হয়ে ওঠা কিভাবে হলো। হ্যাঁ, যখন এসেছিলাম তখন এত বাঙালি ছিল না, আমরা মন্ট্রিয়াল এসেছিলাম। তার মানে আরেকটা সিটিতে? জি, আমি গ্রো আপ করেছি মন্ট্রিয়ালে, আমার আব্বু ওখানে আগে থেকেই ছিলেন, আম্মু আমি ভাইয়া পরে এলাম। হ্যাঁ, প্রথমে যেটা খুব বেশি ফিল করেছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, বাংলাদেশি খুব একটা পাইনি ওখানে, আমাদের পুরো এরিয়াটাতে কোনো বাঙালি ছিল না, তো অবভিয়াসলি উই ফেল্ট হোমসিক। তো এরপর আস্তে আস্তে স্কুল কলেজে, আমি কলেজ স্টার্ট করলাম, ইউনিভার্সিটি সব কমপ্লিট হলো, ইউনিভার্সিটিতে যেয়ে যখন আমি বাংলাদেশি স্টুডেন্টদের দেখলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল তখন মোস্টলি, আই ফেল্ট লাইক সো অ্যাট হোম। কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আমি ম্যাকিল ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজিতে, ওখানে বিএসএ বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ম্যাকিল যেটা ছিল, আই জাস্ট ফেল্ট সো অ্যাট হোম। যারা প্লেন থেকে নামছে কোথায় যাবে, তারপর হচ্ছে কি বাসা ভাড়া কোথায় নিবে, যেটা এখন বিসিসিবিতে যেটা হচ্ছে, সেই জিনিসগুলো তখন ওখান থেকে আমরা অল্প পরিসরে তখন হয়তো করতাম, হয়তো একজন দুজনকে হেল্প করতে পারতাম। এন্ড দ্যাটস হোয়াট মোটিভেটেড মি বিসিসিবিতে, যখন আমি দেখলাম যে ও দে আর ডুইং দ্য সেম থিং আই ইউজ টু ডু ওভার দেয়ার, আমি লাইক ও আই ক্যান জয়েন দ্যাম, লাইক দিস ইজ মাই ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট সোশ্যাল অ্যাসপেক্ট। আর অ্যাট দ্য সেম টাইম বাঙালি কমিউনিটিতে সবসময় আমি পরিচালন করতে পছন্দ করি, আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ার্ড। আমার ভালো লাগে আমার দেশকে, যখন আমি বাইরের দেশে রিপ্রেজেন্ট করি, বাইরের দেশে যখন দেখি যে কোথাও রবীন্দ্রসঙ্গীতের আসর হচ্ছে অথবা বাংলাদেশ নিয়ে কেউ ভালো সুন্দর পজিটিভ কথা বলছে, আমি ঢুকে যাই, আমি শুনতে পছন্দ করি আমার দেশের ব্যাপারে ভালো কথাগুলো। এবং সেটাই আসলে আমাকে বিসিসিবিতে নিয়ে এসেছে। I want positivity. I want to see positive outcome. কারণ আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রচুর একাগ্রতা আছে, এনার্জি, অনেক শক্তি আছে, উই ক্যান ডু এনিওয়ে, ইউ পুট আস এনিওয়ে, আমাদের মঙ্গল গ্রহে রেখে দিলে ওখানে আমরা বাস করতে পারবো, বাংলাদেশিরা পারে। এবং বিসিসিবিতে আমি যেটা দেখছি যে ইটস এম্পাওয়ারিং পিপল টু দ্যাট ওয়ে, লাইক যারা হয়তো আমরা চিন্তা করবো সেকেন্ড টাইম যে না ওকে কি হেল্প করবো, বা যখন গ্রুপ অফ পিপল আমরা দেখছি যে না সবাই হেল্প করছে ওকে, আমিও তখন চিন্তা হ্যাঁ ওয়াই নট আমিও আমার আইডিয়াগুলো পুট করি, হয়তো আমার ছোট একটা আইডিয়া কারো কাজে লাগতে পারে। এবং এটাই আমাকে আর কি বিসিসিবি এবং আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে মানে একই দিকে পরিচালনা করছে এখন, ওয়ান ডিরেকশন।
বিসিসিবি সম্পর্কে আরেকটু দর্শকদেরকে বলে রাখি, বিসিসিবি মূলত ফেসবুকের ক্যাম্পেইন থেকে শুরু হয়, বাংলাদেশি ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি যারা কানাডাতে এসেছেন এবং কানাডাতে যেসব বাংলাদেশিদের সন্তানরা জন্মগ্রহণ করেছেন এবং এখানে বড় হচ্ছেন তাদেরকে নিয়ে আসলে এই প্ল্যাটফর্মটি, যেখানে প্রায় 13,000-এর উপরে এখন সদস্য রয়েছেন, যারা সবাই কিন্তু কোনো না কোনোভাবে কানাডায় আছেন, ছিলেন, অনেকে এখান থেকে পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করে ভালো চাকরি করছেন, কিন্তু ক্যানাডিয়ান একটি বড় প্ল্যাটফর্ম এবং তারা এখন শুধুমাত্র ফেসবুকের মধ্যেই বন্দি নয়, তারা বাইরেও এখন নানান রকমের অনুষ্ঠান পরিচালনা করছেন। তারই একটি অংশ হচ্ছে বিসিসিবি উইমেন, সেই উইমেনের অন্যতম লিডার কিন্তু মাসুদা ইসলাম। আমি একটু এই জায়গাটাতে একটু আসতে চাই যে বিসিসিবি উইমেন, এই চিন্তাটা আপনাদের কোথা থেকে আসলো? বিসিসিবি উইমেনের চিন্তাটা একদম বিসিসিবির শুরু থেকেই ছিল, যে আমরা মেয়েদের জন্য কিছু করতে চাই, যেটা বলছিলাম এম্পাওয়ারমেন্ট, যেটা আমরা সবসময় আমরা জেনে আসছি যে একটা মাকে শিক্ষিত করলে দেশ শিক্ষিত হবে। অবশ্যই আমরা সবাই শিক্ষিত বিভিন্নভাবে, এবং সেটাকে যদি আমরা একটা পাওয়ার হাউস হিসেবে কল্পনা করি বিসিসিবি উইমেন, সেখান থেকে হচ্ছে গ্রুম করা হলো সেই পাওয়ারগুলো এবং তখন সেটা আমরা স্প্রেড করে দিলাম সব জায়গাতে। এই চিন্তাটা থেকে বিসিসিবি উইমেনটা শুরু, যে আমরা এখানে যারা আছি, যা কিছু করছে, যেভাবে ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমাদের হয়তো বিভিন্ন ধরনের আইডিয়া আছে কিছু করার জন্য, হয়তো আমরা কাউকে সাহায্য করতে, যে কেউ হয়তো এখানে নতুন আসলো, তার হয়তো কোম্পানি দরকার, কেউ নাই এখানে, যেটা আমরা ফেস করেছিলাম, আম্মু আমি আমরা যখন এলাম আমাদের কথা বলার কেউ ছিল না, সেখান থেকে হয়তো আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, ফ্রম বিসিসিবি উইমেন আমাদের হেল্পলাইন আছে অথবা আমাদের কলিং লাইন আছে, আমাদের কল করুন, চলুন আমরা একসাথে যে কোথাও শপিং করতে চাই, চলুন আমরা কোনো গার্লস ডে আউট করি, বা আমরা হ্যাঁ আপনাদের বাচ্চার হয়তো বেবিসিটের জন্য কোথাও হয়তো খুঁজছে কেউ, আমরা হয়তো সেটা মিলে একটা করতে পারি যে হ্যাঁ কেউ একজন হয়তো ইসিইতে যার আছে সার্টিফিকেট অ্যান্ড এভরিথিং, ওনাকে আমরা হয়তো এখানে এই গ্রুপের সাথে মিলিয়ে দিলাম যে এই যে আপু অথবা আপনাদের বাসায় যদি কোনো বেবিসিটার লাগে অথবা সামথিং, উই হ্যাভ দ্যাট, সো নাও ইউ ক্যান লাইক টেক ইজ, আপনি বাইরে যেতে পারেন, এই যে সাহায্যগুলো করা। অথবা এর থেকেও বড় ক্ষেত্র আছে, আমাদের বাংলাদেশিদের মধ্যে, ক্যানাডিয়ান বাংলাদেশি অথবা বাংলাদেশি মোমেন্টের মধ্যে অনেক লয়ার আছেন, অনেক ডক্টর্স আছেন এখানকার স্ট্যাবলিশড, এবং তারা তাদের হেল্প আমরা বিভিন্নভাবে পেতে পারি, নারীরা সেটাই, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ছেলেরা তো আছে, অ্যাট দ্য সেম টাইম নারীরা যারা আছে সেটা থেকে আমরা পাওয়ারটা নিতে চাচ্ছি, ওনারা আমাদের যেভাবে করে সাহায্য করতে পারে, একজন নারী হিসেবে একজন নারীর কাছেই আমরা প্রথমে হয়তো বেশি অ্যাট ইজ ফিল করি কথা বলার জন্য, কোনো সমস্যার জন্য, কোনো সলিউশনের জন্য, এইসব কারণেই সব কিছু মিলিয়ে একটা মনে হয় যে ওয়াই নট ডু ইট, হয়তো আমরা এখানে একটা ফোরাম যেটা আছে সেখানে হয়তো পুরো ফোরামটাতে সবাই কথা বলছে, আমরা সব নারীরা কিন্তু অ্যাট ইজ ফিল করি না, হয়তো আমরা কিছু ভয়েস বলতে চাই, বলতে পারছি না, আল্লাহ ওখানে অনেকেই দেখবে কি মনে করতে পারে, অথবা বিভিন্ন রকম মানে বাউন্ডারিজ ভেতরে থাকতে পারে। তো এখানে এসে আমরা দেখছি আমাদের এখানে এখন মানে আমরা ওপেন করেছি হয়তো 3 weeks প্লাস 1200 উপরে মেম্বার হয়ে গেছে, সবাই ফর ওমেন বাই ওমেন আমরা বলছি, এবং উই আর বিলিভিং ইন ওমেন পাওয়ার এভরিওয়্যার, অ্যান্ড ওমেন পাওয়ারটা হচ্ছে সেই পাওয়ার উইদিন, ইটস নট দ্যাট এম্পাওয়ারমেন্ট আমরা করে ফেললাম নারীবাদী জাগরণ, ওটা হয়তো অন্য ভিউ পয়েন্ট থেকে হয়তো ওটা অনেকেই চিন্তা করতে পারে, দেয়ার ইজ নো প্রবলেম, অফকোর্স একটা ওয়ার্ডের অনেক মিনিং হতে পারে, আমাদের সাডেন মিনিং যেটা সেটা হচ্ছে আমরা এই যে সবাইকে হাতে হাত ধরে হেল্প করবো, দ্যাটস ইট, এখন আমি যে জবে যাবো আই ডোন্ট ফিল ওকে, লাইক হোয়াট শুড আই ডু, আরেকজন আপু এসে বলছে যে হ্যাঁ লিসন আমি কিন্তু মাত্র ম্যাক লিভ থেকে জবে চলে, থ্যাংক ইউ, এটা মেইন ফোরামে হয়তো সেরকম ভাবে বলতে কেউ ওরকম অ্যাটিস ফিল করবে না যে এতগুলো মানুষের মধ্যে 13,000 মানুষের মধ্যে আমি যে আমার এই পার্সোনাল কথাটা বলবো, কিন্তু এখানে আমি দেখছি যে বলছে, এইসব চাহিদাগুলো আমরা মনে করলাম যে বিসিসিবি উইমেনে হয়তো শুধু মেয়েরা যদি থাকে, একটা মেয়েদের একটা ঘরানার মধ্যে থাকলো, নিজেদের অনেক ধরনের কথা আছে, একটা বাবুকে কিভাবে ফিট করবো আমি, আমার বেবিটা খেতে যাচ্ছে না, ইউ পোস্টেড ইন হিয়ার, অনেকে আছে, অনেক আপুরা এসে বলছে হ্যাঁ ইউ ডু দিস দিস অ্যান্ড দ্যাট, আই ডিড দ্যাট, একটা আপু বলছে যে আমার বেবিটার অনেক ফিভার ইনফ্যান্ট, লাইক শি কাপল অফ উইকস, ও আমি জানি না কোন এটা মেডিসিনটা দিতে হবে, হয়তো আর ডক্টর্স যে আছে উনি এসে বললেন, ফার্মাসিস্ট যে আছে উনি এসে বললেন যে হ্যাঁ ইউ ক্যান ডু দিস দিস অ্যান্ড দ্যাট,
এই ছোট ছোট হেল্পগুলো না, এখানে এখানে একটি বড় বিষয় হচ্ছে যে তথ্য প্রাপ্তি, কারণ কানাডার মতো জায়গাতে আপনি সহজে কিন্তু তথ্য পাচ্ছেন না সবার কাছ থেকে। তো আপনারা এই প্ল্যাটফর্মটি একটি বড় জায়গা যে খুব সহজে কারো কোনো সমস্যা থাকলে সেটি যদি তিনি সেখানে উপস্থাপন করেন, তার একটা ফিডব্যাক বা তার তার আসলে ওখান থেকে কি করণীয় সেই বিষয়টার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু চলে আসে তার সামনে। অনেক বড় একটি কাজ আসলে এটি, মানুষকে তথ্য দেয়া। আমরা তথ্য নিয়ে অনেক কথা বলি, আমরা তথ্যকে বলি যে তথ্য হচ্ছে অক্সিজেনের মতো। আপনি যদি তথ্য না থাকে আপনার কাছে, যে জায়গাটিতে অক্সিজেন নাই, আপনি যদি সেই জায়গাতে ভ্রমণ করতে যান আপনি মারা যাবেন, সেই তথ্যটি আপনার কাছে থাকতে হবে। তো অনেক বড় একটি কাজ আসলে সেই জায়গা থেকে যদি আমি বলি। আমি একটু জানতে চাইবো যে বিসিসিবির সঙ্গে আপনার অন্তর্ভুক্তি কিভাবে হলো। বিসিসিবির বয়সও কিন্তু খুব বেশি না, বছর খানেকের একটু বেশি হলো। তো এর মধ্যে আপনি আসলেন, বিসিসিবিতে সম্পৃক্ত হলেন এবং আপনার যে গুণাবলী বা আপনার যে কার্যক্রম সেগুলার মাধ্যমে আপনি বিসিসিবিতে নারীদের মধ্যে অন্যতম একজন লিডার হিসেবে কাজ করছেন, এই যাত্রাটি কেমন ছিল আপনার? BCCB have more than couple of years. BCCB হচ্ছে কি BCF founded Bangladesh Canadian Foundationের online arm, আমরা বলতে পারি Facebook arm BCCB। তো এটা বেশ more than couple of years online Facebook-এ ওদের ছিল। তো সবাই যেভাবে অ্যাড করে, আমাকে আমার ফ্রেন্ড অ্যাড করেছে, আই ওয়াজ জাস্ট দেয়ার, ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়াচিং ফর কাপল অফ মান্থস। দেখে মনে হলো যে হ্যাঁ, দে আর ডুইং ভেরি গুড, যেটা আমি বললাম যে আমি ওই যে ওই জিনিসটা আমি ভেতরে পেলাম যে আই ক্যান গো উইথ দ্যাম, মিঙ্গল উইথ দ্যাম, আমার সেম আমার যে গোলটা সেটা ওদেরও আছে। তো পরে হচ্ছে কি দেখলাম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সো আই wanted to be an admin, like for me I wanted to always wanted to go for the next step. Should the member hoye keno thakbo je to apni ek shomoy bs er shongeo kaaj korechen sei ekta tagi bolo always mone hoy je hoyto er pore next level e je ami onno kichu korte parbo. To ami email korlam bssibinfo@bssib@gmail.com e je tomar like if you guys need an admin help or anything I'm here, talk to me, maybe I can be one of the good candidates. Lo and behold, alhamdulillah, they liked me, ওদের সাথে কথা হলো, রিমন ভাইয়ের সাথে কথা হলো, and I liked their idea as well. Of course, রিমন ভাই আমাকে ফোন দিয়ে ফার্স্ট ডে বলছে যে BCCB-র এই যে আইডিয়া যেটা, সার্ভিং দ্য কমিউনিটি, ইফ ইউ থিঙ্ক ইউ বিলিভ ইন ইট, দেন ইট উড বি অ্যান অ্যামেজিং জার্নি ফর ইউ, অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাম হেসিটেশন অর এনিথিং, আই উড সে জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড ওয়াচ ইট। আমি বললাম যে ভাই, ফর কাপল অফ মান্থস আই বিন ওয়াচিং, আমার মনে হচ্ছে যে আই ফিল কমফোর্টেবল, বিসিসিবির গোল আর আমার গোল এক। তো ভাই বললো যে ওকে, ওয়েলকাম অ্যাবোর্ড। তো এলাম অ্যাডমিন, ওয়ান অফ দ্য মেইন অ্যাডমিনস হিসেবে কাজ করছি, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, সলিউশনস হচ্ছে, সব কিছু দেখছি। অ্যান্ড এরপর যখন মানে ওভার থিঙ্কিং অ্যাবাউট বিসিসিবি ওমেন অ্যান্ড এভরিথিং, তো ওয়াই নট স্টার্ট দিস গোল, and we have the same BCCB forum, main forum, and BCCB women, we have the same goal, serving the community, one direction for future generations. Mm-hmm. Women that jono jodi same ekta arekta platform korte pari, I think everyone will appreciate it. Ebong ebhabe mane aste aste ekta por ekta lane hishebe chole ashlam. Amra bodhay prothom dike ektu bishoye amra miss kore gechi, seta hocche je apnar বর্তমান প্রফেশনের দিকটি, ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলেন, প্রফেশনের দিকটিও যদি এই সঙ্গে বলেন যে তাহলে বুঝতে দর্শকদের জন্য সুবিধা হবে যে একই সঙ্গে আপনি শুধু বিসিসিবির রোলেই না, আপনি নিয়মিতভাবে চাকরি করছেন এবং পাশাপাশি এই কাজটি করছেন। আমি জব করছি ডালমার ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ফ্রেট ফরওয়ার্ডিং অ্যান্ড কাস্টমস ব্রোকারেজ। উই হ্যাভ কার্গো মুভমেন্ট এভরিওয়্যার বাই ওশন, এয়ার অ্যান্ড ট্রাকিং, অ্যান্ড আমি হচ্ছে ওখানকার বিজনেস ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন রোলে কাজ করছি ফর অ্যাবাউট 8 years নাও। আমাদের হেড অফিস মন্ট্রিয়ালে ছিল, ওখানে আমি জব শুরু করেছি, এন্ড দেন আই ট্রান্সফারড মাইসেলফ টু টরন্টো, এখন এখানেই জব করছি। আবারও আমরা একটু বিসিসিবি এর প্রসঙ্গে ফিরি আপনার কাছে। বিসিসিবি ওয়েমেনদের নিয়ে আপনাদের, যেহেতু আপনি বলছেন যে 3-4 সপ্তাহ হয় যে আপনারা এরকম একটি প্ল্যাটফর্মে আবার গেলেন বিসিসিবি ওয়েমেন, এই জায়গাটাতে আপনাদের এই মুহূর্তে পরিকল্পনা কি সামনের দিনগুলোতে, যে আপনারা কিভাবে এটাকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, এবং কানাডাতে যেসব নারীরা রয়েছেন, অনেক এন্টারপ্রেনার রয়েছেন, তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করে একটি একটি সুন্দর এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি কানাডার সরকার কিংবা কানাডার মানুষের কাছে তুলে ধরতে পারেন বাংলাদেশি নারীদেরকে? আমাদের মেইন গোলটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে, উই হ্যাভ টু এম্পাওয়ার ফ্রম উইদিন। আমরা যখন জানবো যে
আমি যখন জানবো হোয়াট আই এম কেপেবল অফ, আই উইল গিভ মাই 100% টু দ্যাট জব। এবং কারেন্টলি ওই জন্যই আমরা ওভাবে শুরু করেছি যে আমরা হচ্ছে একটা লিডারশিপ টিম করছি এবং অ্যাট দ্য সেম টাইম ভলান্টিয়ার টিম করছি, যারা হচ্ছে আমাদের সিভি পাঠাচ্ছে। আমরা প্রফেশনালি শুরু করছি ইন এ সেন্সে সো দ্যাট উই নো যে কার ব্যাকগ্রাউন্ডের স্ট্রেংথ কতখানি। হয়তো আমার ব্যাকগ্রাউন্ড আর্টস অ্যান্ড সামথিং এলস, আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স অ্যান্ড সামথিং এলস, আরেকজনের ব্যাকগ্রাউন্ড হয়তো টোটালি ডিফারেন্ট ল অ্যান্ড এনফোর্সমেন্ট। এখন আমি যদি ভলান্টিয়ার রোল অথবা লিডারশিপে আপনাকে আমি ল অ্যান্ড এনফোর্সমেন্টে দিই এবং আমাকে যদি এখন সায়েন্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়, সাপোজ আমি হয়তো সেটা ফুলফিল করতে পারবো না। তো ওভাবে করে আমি যখন একটা টিম, আমরা অলরেডি মোটামুটি একটা সেরকম টিম গঠন করে ফেলেছি, দ্যাটস প্ল্যান। এবং এরপর আমরা প্ল্যান ওয়েতে যেতে যাচ্ছি ইন এ সেন্সে যে আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস করতে চাচ্ছি সবার জন্যই, যার যেভাবে বাংলাদেশি কেনিডিয়ানদের মহিলাদের হয়তো এক ধরনের চিন্তাভাবনা আছে অথবা কিছু চাহিদা আছে, ওনারা যেটা নিজের মতো করে যাচ্ছেন, অথবা কেনিডিয়ান বাংলাদেশিদের হয়তো ডিফারেন্ট টাইপের চাহিদা আছে যেটা ওরা যাচ্ছে। তো ওটার উপর বেস করে আমরা বিভিন্ন প্ল্যানিং অ্যান্ড অ্যাক্টিভিটিস করছি থ্রু আউট দ্য ইয়ার, যাতে হচ্ছে কি সব নেটওয়ার্কিং, লাইক উই ক্যান ডু নেটওয়ার্কিং, উই ক্যান ডু রিসার্চ বেস, তারপর হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন করতে পারি বিভিন্ন, যার যেভাবে দরকার সেটার উপর বেস করে। তো ওগুলো যদি হয় তাহলে উই ক্যান মেক দেম টু আ লাইক ওয়ান ডিরেকশন, whichever direction they want to go. অনেকে হয়তো জব খুঁজছে পাচ্ছে না, আমাদের মেন্টারশিপ প্রোগ্রাম আছে, আমাদের জব সাপোর্ট প্রোগ্রাম আছে, বিসিসিবি জব সাপোর্ট অ্যান্ড বিসিসিবি মেন্টারশিপ প্রোগ্রাম। তো ওখানে হচ্ছে কি আমরা চাচ্ছি মেয়েদের জন্য, যদি বিসিসিবি মেন্টারশিপ প্রোগ্রামের মধ্যে মেয়েদের একটা মেন্টারশিপ প্রোগ্রাম থাকবে যেখানে মেয়েরা হয়তো কমফোর্টেবল ফিল করবে মেয়েদের সাথে কথা বলতে, অথবা জব সাপোর্ট প্রোগ্রাম, কোনো একজন মানে আপু ও হয়তো ইউনিভার্সিটি থেকে মাত্র শেষ করলো, শি ডাজন্ট নো উইচ ওয়ে টু গো অর হু টু গো টু অ্যাবাউট জব সাপোর্ট অ্যান্ড এভরিথিং, আমাদের জব সাপোর্ট গ্রুপ আছে, উই ক্যান রিচ আউট টু দ্যাম। হয়তো সে নিজে যেতে হয়তো হেসিটেট ফিল করছে, আমরা বিসিসিবি থেকে নিয়ে যেতে চাচ্ছি। তো এরকমভাবে অলসো উই হ্যাভ সিনিয়র সাপোর্ট পোর্টফোলিও, যেখানে হচ্ছে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসদের নিয়ে কাজ করা হচ্ছে। We wanted to show our respect to them. We wanted to teach our children to show respect to the parents and grandparents. So eta hocche ki also at the same time amader dadi nani ammu ba shashuri jara achen amader ekhane aunty ra jara achen tader jonno amra ota ekta section korte chaichi jekhane senior support portfolio te oder je gulo dorkar hoto onike ekhane after a time bored feel kore bangladeshe shobai ke rekhe esheche ekhane they don't have anyone to talk to othoba after amar ammu jerokom ekhane ekhon job korche after job she agoni chinta je ami retire korle ki korbo I don't have anything to do for them we wanted to do something just under senior support portfolio jekhane oder jonno kichu amader korar thakbe erokom bibhinno plans amra segmentation e bhag korechi ebong egulo korle hobe ki jokhon amader hocche ki in a broader sense erokom jokhon amader ek ekta empowered women group hoye jabe jokhon tokhon amra canada ke jokhon for canadian people canadian women we can then from there we can help them senior support portfolio tokhon hoyto shudhu bccb der bccb senior support portfolio onno seniors der help korte parbe from the retirement home they can go over there and they can help them out something like that amader jemon members onek ache bibhinno jaygay chhorano yukone amader ache ekjon ar okhan theke bccb and business from bccb woman she is doing her part over there as a part of bccb she is doing her part over there being a bccb and canadians are being wowed erokom bhabe bibhinno khetre amra amader mane ki bolbo je amader footstep ta rakhte jacchi jate people know that yes they are from bangladesh or they have a background from bangladesh and they're doing something for us and for canadians for some other women from other people like it helps on the broader view ami bujhte perechi apnader ami ekটু er shonge jodi ekটু somprikto kori apnader jodio ei bishoy ti oprashongik apnader kache mone hote pare kintu ami jodi rajnitir dike takai বাংলাদেশের রাজনীতি না অবশ্যই সেটি হচ্ছে কানাডিয়ান রাজনীতি। কানাডিয়ান রাজনীতিতে আমরা দেখতে পাই বিশেষ করে এখন যে বর্তমান সরকার ক্ষমতায় ট্রুডো গভর্নমেন্ট লিবারেল পার্টি তাদের কিন্তু কনস্টিটিউয়েন্সিতে নারী পুরুষের একটা সমতা বিরাজ করছে, সংসদ সদস্য মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। তো বাংলাদেশের নারীদেরকে কি আপনাদের বিসিসিবি উইমেনদের মাধ্যমে কোনোভাবে এরকম এম্পাওয়ারমেন্ট করার কোনো ইচ্ছা আছে কিনা যে এখানকার মেইনস্ট্রিমের রাজনীতিতে তারা অবদান রাখবেন এরকম কোনো পরিকল্পনা? মেইনস্ট্রিমে আমাদের অলওয়েজ যাওয়ার ইচ্ছা, এটা রাজনীতি হোক আর সমাজনীতি হোক আর অর্থনীতি হোক আর যে কোনো সাবজেক্টে। রাজনীতিতে অফকোর্স উই আর অলওয়েজ দেয়ার ইফ
anyone has the background to go there, if anyone wants to go there, we're always here to help them out. Amra shetai korchi, nurture the talents. Ebong of course it would be our honor, one of the BCCB women, from one of the members of BCCB women, going to the parliament, talking over there, sitting in the parliament, and making the rules that the Canadians will follow and the world will see. আমরা অবশ্যই সেটা চাই আপাতত মধ্যে সেরকম স্পেসিফিক গ্রুমিং ইন পলিটিক্স আমরা করছি না আমরা জাস্ট মাত্র শুরু করলাম তিন সপ্তাহ হলো তবে অবশ্যই ইফ উই ক্যান গেট দ্যাট অ্যাসপেক্ট ইফ উই ক্যান গেট দ্যাট অপরচুনিটি উই আর অলওয়েজ দেয়ার ফর আস স্কাই ইজ দ্য লিমিট অ্যান্ড বাংলাদেশি ওমেন ক্যান ডু অ্যান্ড দ্যাটস হোয়াট উই বিলিভ ইন আমরা একেবারে শেষের দিকে আমি যদি একদম শেষ দিকের একটি প্রশ্ন আপনাকে করি যে বাংলাদেশের নারীদেরকেও আপনি দেখেছেন কিংবা বাংলাদেশের নারীরাও বেশ অনেকটা এগিয়েছে আগের তুলনায় এবং কানাডায়ও আপনি দেখছেন নারীদেরকে বিশেষ করে আপনি কানাডার বাংলাদেশি নারীদেরকেও দেখেছেন ক্যানাডিয়ান নারীদেরকেও দেখেছেন এবং আরও যারা ইমিগ্রেন্ট হয়ে এখানে এসেছে তাদেরকেও আপনি দেখেছেন তাদের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায় আপনার লক্ষ্য আপনি লক্ষ্য করেছেন এবং আপনার যদি মনে হয় যে সেইখানে কোনো ঘাটতি থাকে বাংলাদেশের নারীদের জন্য যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবে তাদের জন্য আপনাদের ক্যানাডায় যারা বসবাস করছেন নারীরা তাদের কি মেসেজ থাকবে যে তাদেরকে কিভাবে আপনারা এম্পাওয়ার করতে পারেন আপনাদের বিভিন্ন কার্যক্রম তাদেরকে দেখানোর মাধ্যমে বেসিক্যালি আমি ডিফারেন্স সেরকম বলবো না কারণ সবার লাইফস্টাইল এক রকমই ডিফারেন্ট আর সোশ্যাল অ্যাসপেক্টের কারণে আমাদের লাইফস্টাইল আসলেও ডিফারেন্ট তো বাংলাদেশের সাথে আসলে আমি অ্যাপলস টু অ্যাপলস পার্থক্যটা হয় না কারণ বাংলাদেশের এক ক্ষেত্র একরকম ক্যানাডিয়ান ক্ষেত্র একরকম ক্যানাডিয়ান ক্যানাডাতে এসে বাংলাদেশি সোশ্যাল লাইফটা একরকম হয়ে যাচ্ছে ক্যানাডিয়ান সোশ্যাল লাইফটা অন্যরকম হয়ে যাচ্ছে যেটা আবার মিক্সড ইন্টারন্যাশনাল বিভিন্ন কান্ট্রি সো আমি অ্যাপলস টু অ্যাপলস যখন কম্পেয়ার করতে না পারি আসলে ওই জায়গাটাতে আমি স্টপ হয়ে যাই আই জাস্ট ওয়ান্ট টু সি যে কোন ক্ষেত্রে কেন এটা ডিফারেন্ট ডিফারেন্ট এই কারণে যে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি হয়তো ওরা ডিফারেন্ট সুযোগ সুবিধা পাচ্ছে সে কারণে আমাদের ক্ষেত্রগুলি সেম হচ্ছে না কিন্তু একদিকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবাই বিসিসিবি ওমেনের কথা আমি বলছি আমরা সবাই মায়ের জাতি এবং আমরা সবাই চাই একটা শিক্ষিত মা একটা শিক্ষিত মা নট অনলি ইন এ সেন্স যে মানে ইনস্টিটিউশনাল এডুকেশন মেন্টাল এডুকেশন সাইকোলজিক্যাল এডুকেশন যে এডুকেশনগুলো সবাই কিন্তু এডুকেটেড হতে পারে দের ইজ নো বাউন্ডারিজ টু দ্যাট তো এটা যদি বাংলাদেশি ওমেন হোক ক্যানাডিয়ান ওমেন হোক অথবা ক্যানাডিয়ান বাংলাদেশি যেভাবেই বলুন না কেন ওরা যদি এই জায়গাটা থেকে নিজেকে স্বশিক্ষিত এবং সুশিক্ষিত করতে পারে তাহলে দের ইজ নো বাউন্ডারিজ বাংলাদেশ থেকে যখন উনি এখানে আসবেন তখন উই আর অলওয়েজ হিয়ার বিকজ দে নো যে বিসিসিবি ওমেন যে গ্রুপটা আছে দে আর দেয়ার এবং ওদের ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা হয়তো পাবো সেম টাইম আমরা ওদেরকে বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ লাইক আমার এখানে মানে ক্যানাডিয়ান অ্যাসপেক্টে এসে ডিফারেন্ট কিছু নাই ইউ আর আ ওমেন উই আর আ ওমেন এবং উই ক্যান কানেক্ট টুগেদার অল উই নিড টু ডু ইজ টু লার্ন ইচ আদার আউট আমার হয়তো ওর মাইন্ডসেটটা বুঝতে হবে ওর আমার মাইন্ডসেটটা বুঝতে হবে সেটাই হচ্ছে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত জিনিসটা তো এটা যদি আমরা সবাই মিলে করতে পারি এবং সেটা আমাদের অফকোর্স সেটাই আমাদের গোল ব্যারিয়ারটা ভেঙে ফেলা তখন এভরিওয়ান ক্যান ডু এভরিথিং এবং সেখানেই হচ্ছে কি আমরা হেল্প করতে পারি ইচ আদার টু গো টু দ্য নেক্সট লেভেল এক্স্যাক্টলি এবং সেখানে পুরুষদের একটি বড় ভূমিকা রয়েছে কারণ কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একসঙ্গে আমাদের এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিসিসিবির নারী লিডারের পক্ষ থেকে আপনার যদি কিছু বলার থাকে সেটি দর্শকদেরকে বলতে পারেন একদম শেষে খুব ছোট্ট করে তারপরে আমরা শেষ করতে চাই থ্যাংক ইউ সো মাচ আমাকে ইন্টারভিউ দেওয়ার একটা অপরচুনিটি দেওয়ার জন্য সিবিএন 24 ইজ অ্যান অ্যামেজিং অনলাইন ফর্ম দ্যাট আই অলওয়েজ ফলো অ্যাকচুয়ালি অনলাইন ইজ মাই ফোর্টে আর বিসিসিবি এবং বিসিসিবি মুভমেন্ট বিসিসিবি ইজ অ্যান অ্যামেজিং অপরচুনিটি ফর এভরিওয়ান ফর বাংলাদেশি ক্যানেডিয়ানস ক্যানেডিয়ান বাংলাদেশিস অ্যান্ড বাংলাদেশিস যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে আছেন সব এখানে উই হেল্প ইচ আদার আউট উই actually manage the positivity we earn the trust and we spread the trust everywhere same goes with BCCB women we wanted to earn the trust of all the women and we wanted to empower ourselves so that people can trust on us and our ability to do the next step
এবং শুধু বিসিসিবি উইমেন মানে হচ্ছে শুধু আমরা মহিলাদের জন্যই কাজ করে যাচ্ছি, মহিলাদেরকে এম্পাওয়ার, নট দ্যাট। একজন এম্পাওয়ার্ড মহিলা তার সংসারের ক্ষেত্রে অনেক কিছু অবদান রাখবেন, যেটা পুরুষদের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে সেটা ইম্প্যাক্ট ফেলবে। দ্যাট উড বি এ নাইস ফ্যামিলি, বিকজ এভরিওয়ান নোজ হোয়াট টু ডু, হোয়াট ওয়াজ দ্য নেক্সট স্টেপ গোনা বি, অ্যান্ড তখন লেসার কনফ্লিক্ট হবে অ্যান্ড এভরিথিং। উই আর হোপিং টু ডু লট অফ থিংস, অ্যান্ড ইনশাল্লাহ সবার দোয়ায় ইনশাল্লাহ উইল গো দেয়ার। মধ্যপ্রাচ্যে রয়েছে এবং পৃথিবীর আরো অনেক দেশে বাঙালিরা রয়েছেন, বাঙালি নারীরা রয়েছেন, তারাও নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন এবং নিজেরাও এম্পাওয়ার হবেন, যেটি মাসুদা ইসলাম আজকে বললেন যে তারা কিভাবে নারীদেরকে উদ্বুদ্ধ করছেন পুরুষদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি বাঙালি কমিউনিটি বিল্ড আপ করার জন্য কানাডাতে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এই ছিল আমাদের আয়োজনে। মাসুদা ইসলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সিবিএন 24 এর এই বিশেষ সরাসরি অনুষ্ঠানটিতে। আমাদের পরবর্তী পর্বে অন্য কোনো মানুষকে নিয়ে, অন্য কোনো বাঙালি কমিউনিটির যারা আমাদের এই কানাডাতে খুব ভালোভাবে অবদান রেখে চলেছেন, সেই মানুষদেরকে নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই।